শুনুন বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি জয়ের রান্নাঘর নিয়ে আপনাদের সামনে। আপনাদেরকে জয়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা পুঁটি মাছের রেসিপি। এখানে আমি 300 গ্রামের কাছাকাছি পুঁটি মাছ নিয়ে নিয়েছি, আর পুঁটি মাছের সাথে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো। এখানে মাঝারি মাপের পেঁয়াজ আছে আর দুটো মাঝারি মাপের টমেটো আছে। এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, পুঁটি মাছের বাটি চচ্চড়ি বলুন বা পুঁটি মাছের চচ্চড়ি বলুন, যেটাই বলুন। এইখানে আমি পুঁটি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এবারে মিশিয়ে দেবো হলুদ। আপনারা যে জায়গায় চাপাবেন সেই জায়গায় একেবারে করে নিতে পারেন, মেখে নিতে পারবেন। এটা আমি মাখবো বন্ধুরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সবজিরও নুন বুঝিয়ে ভেবে দিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, একটু ভেঙে দেবো বন্ধুরা। দিয়ে দিচ্ছি টমেটোগুলো, সব একদম ঢেলে দিয়ে দিতে হবে বন্ধুরা। এটা কাঁচা মাছের রেসিপিটা হবে। এরপর দিয়ে দিচ্ছি, আমার একটু হলুদটা কম মনে হলো বন্ধুরা, তাই হলুদটা দিয়ে দিলাম। আমি এইখানে কিন্তু একদম বাটা মশলা ইউজ করতে হবে বন্ধুরা, যদি গুঁড়ো মশলা দেন তাহলে সেই রকম স্বাদটা আসবে না। এরপর আমি এইখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আছে জিরে, আদা, কাঁচা লঙ্কা একসাথে। এটা এটাইতেই দিতে হবে বন্ধুরা বেশি বেশি করে। আর দিয়ে দিচ্ছি এখানে মশলা বাটার যে জলটা আছে সেটা, এবার এটাকে ভালোভাবে মাখবো। আপনারা যদি চান এখানে মধ্যে একটু টমেটো মিশিয়ে দিতে পারেন বন্ধুরা, যেহেতু টমেটো সরি বন্ধুরা লেবু মিশিয়ে দিতে পারেন, কিন্তু কাঁচা মাছ অনেকেই পছন্দ করেন না, গন্ধ উঠতে থাকে তার জন্য। আমি হাত মাখাটা আমাদের অনেকটা হয়ে গেছে বন্ধুরা, এরকম মেখে আপনারা, আমার হাতে সময় কম বলে আমি রাখতে পারছি না, আপনারা মোটামুটি 15-20 মিনিটের মতো রাখবে। তার সেই সময়ে মশলা মাছের মধ্যেও মশলাটা, নুন হলুদের গন্ধটা এবং মাছের যে কাঁচা গন্ধটা আসছে সেটা একটু কমে যাবে। এর মধ্যে আপনারা এই যে পেঁয়াজটাকে একটু একটু করে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, টমেটোটাও হাতে করে যতটুকু সম্ভব ভেঙে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। আরও খানিকক্ষণ ধরে যতটা মাখবেন, মাখার মধ্যে এর মধ্যে টেস্ট আসবে বন্ধুরা। এর মধ্যে আপনারা হলুদ নুনটা বুঝে নেবেন, আর মাছের পরিমাণ ওয়াইজ মশলাটা দিয়ে দেবেন। যারা গুঁড়ো লঙ্কা দিতে চান তারা এই সময় গুঁড়ো লঙ্কাটা, ঝাল লঙ্কার গুঁড়োটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও মিশিয়ে দেবেন। এবার আমি মিশিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা একটা। লঙ্কাটাকেও আমি একদম ভেঙে মেখে দিচ্ছি বন্ধুরা, এটা একটু ঝাল ঝাল খেতে হলে ভালো হয়, আমি বাচ্চার জন্য বেশি ঝাল করতে পারছি না। আমাদের এটা মেখে ভালো করে মেখে রাখা হয়ে গেছে বন্ধুরা। আপনারা বারবার নিজেদের স্বাদ মতো মশলাটা একটু বুঝে নেবেন বন্ধুরা। এরপর আমরা তেলের তেল বসিয়ে দেবো। আমরা এখানে কাঁচা তেল নিয়েছি বন্ধুরা, তেলটা এখনও গরম করিনি। কড়াইয়ের মধ্যে যে কড়াইটাতে বসাবো সেই কড়াই, আপনারা এটা বাটিতেও করতে পারেন, আমি কড়াইয়ের মধ্যে করছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমরা গরম হয়নি, এই মাত্র আমরা গ্যাসটা অন করেছি। আপনারা চাইলে যখন মাখছিলাম তখনও কাঁচা তেল ভালো করে মিশিয়ে দিতে পারেন। এরপর আমরা এর মধ্যে মশলাটা মাছের মাখার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন, এখনও দিতে পারেন, নামাবার সময়ও দিতে পারেন। আমি এখানে কোনো রকম গরম মশলা ইউজ করছি না বন্ধুরা, আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন। গরমের দিনে এরকম হালকা পাতলা মাছের খেতে মাছ খেতে খুব ভাল লাগে বন্ধুরা, অসুস্থ হবার বা কোনো তেল ঝাল বেশি না খাওয়াটাই ভালো। এরপরে এটা দু একবার নাড়াচাড়া করে আমি বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো পরে বন্ধুরা, খুব একটা ঝোল ঝোল হবে না। আপনারা চাইলে এটাতে এরকমও ঢাকা দিয়ে দিতে পারে, আমি এটাকে আরও দু একবার নাড়িয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি বাটিটা ধুয়ে একদম 3-4 চামচের মতো জল দিয়ে দেবো বন্ধুরা, আর জল দেবো না, এটা ওই রকমই একদম শুকনো শুকনো থাকবে। জলটা দিয়ে দিলাম বন্ধুরা, এরপর আমরা ঢাকা দিয়ে ভুতে দেবো। এই টমেটো আর পেঁয়াজ থেকেও একটু জল বেরোবে বন্ধুরা, আমরা ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কমসে কম 15 মিনিটের মতো, কম আজ করে। একবার এই মুহূর্তে ঢাকাটা করে দেখে নিই বন্ধুরা, আমাদের 2-3 মিনিটের মতো হয়েছে, না সরি বন্ধুরা প্রায় 4-5 মিনিটের মতো হয়েছে। এটার থেকে জল বেরিয়েছে কিছুটা মাছ থেকে, কিন্তু কাঁচা মাছ ছিল, টমেটো পেঁয়াজ সব থেকে জল বেরিয়েছে, এই জন্য মাছটা এই সময়ে এইরকমভাবে রান্না করলে বন্ধুরা মাছটা কিন্তু ভালোভাবে খুব ধুতে হবে। আমার নুনটা একটু কম মনে হয়েছে বন্ধুরা, আমি নুনটা আর একটু দিয়ে দিচ্ছি,
আপনারা পরিমাণ বুঝে দেখে নেবেন। এরপরে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখি বন্ধুরা, আমরা মোটামুটি 15 মিনিটের কাছাকাছি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন আমরা খুব একটা আমরা ঠিক এইরকম জায়গায় নামাবো বন্ধুরা, কারণ ধনে পাতা থাকলে এই সময় ধনে পাতাটা গরম মশলাটা দিয়ে দিতে পারেন। আমার এই মাছের চচ্চড়ি বলুন ও মাছের ঝাল বলুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো আসছি, ফিরে আসছি নতুন কোনো একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো গরমের দিনে রান্না করে খাবেন। সামনেই হোলি আসছে, সবাই সাবধানে থাকবেন। বাই।